ত্রিপুরা রাজ্যর সরকারি চাকরি ফেবাতে হলে ইকুতুন্দরি পিআরটিসি বা পার্মানেন্ট রেসিডেন্ট অব ত্রিপুরা সার্টিফিকেটর গরজ হব। রাজ্যত বেগ বাবদর সরকারি চাকরিত পিআরটিসি দরকার পড়ব। সে সিদ্ধান্ত গজিল ওই মুখ্যমন্ত্রী মানিক সাহা মোলাদারিত মন্ত্রিসভাতে মাঙত। মন্ত্রিসভাতে মাংসাজ করি সেক্রেটারিয়েদর প্রেস কনফারেন্স হলতুন সাংবাদিক সম্মেলন করি মন্ত্রিসভা গজিল ওই সিদ্ধান্ত গানর হোদা রাজ্য মানুষরে জাননি দেয় ট্যুরিজম মিনিস্টার সুশান্ত চৌধুরী। ত্রিপুরা রাজ্য সরকারের আঞ্জামে যে চাকরি নিজা অয় ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আর যদি সরকারি রিক্রুটমেন্ট বোর্ড বা যার যে দপ্তরের আঞ্জামে শ্রেণী গ্রুপ এ বি সি বা ডি ক্যাটেগরি হোক বা হন চাকরি ফেবাতে হলে ক্যান্ডিডেট তুনর পিআরটিসি জমা দিয়ে ফুরিব বা ত্রিপুরা রাজ্যর মানুষ ও ফুরিব। রাজ্যর দিন দিন বেকার বারদর আজ এ সরকারি চাকরি নিজা অর শ্রেণীও যুদ রাজ্যর তুন মানুষই অ্যাপ্লাই করি চাকরি ফাদর সেনরে বন্ধ করিবার নানান অক্ত বেকারণেও সরকার ইদু দাবি তুলত ত্রিপুরা রাজ্য সরকারের চাকরি গানিত পিআরটিসি বানি দিয়ে ফুরিব। আর কংগ্রেসের এমএলএ সুদীপ রায় বর্মনেও রাজ্য সরকার চাকরিত পিআরটিসি বানি দি বানি নে টিপিএসসি চেয়ারম্যান ইদু মেমোরেন্ডাম ঘুষি দেগ। সেই সরকারি চাকরির পিআরটিসি লাগানাগান থিদুবি গড়ি দিল রাজ্য মন্ত্রিসভা তারতে মাঙ। মন্ত্রী সুশান্ত চৌধুরী হয় যদি হন ফোস্তত রাজ্যত উপযুক্ত প্রার্থী পানো যায় তাহলে যদি রাজ্যতুন চাকরি অ্যাপ্লাই করে ফারিবা সে কেসেন উগুম দে অব রাজ্য সরকারের থপেতুন। ব্যুরো রিপোর্ট রাজমু টাইমস। মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একটা গ্রহণ করেছে, সেটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা পিআরটিসি উড বি রিকোয়ার্ড ওয়াইল অ্যাপ্লাইং ফর জবস বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট আন্ডার দ্য স্টেট গভর্নমেন্ট কর্পোরেশন বোর্ডস পিএসইউস এটসেট্রা। এখন থেকে সরকারি সমস্ত ধরনের চাকরির ক্ষেত্রে পিআরটিসি প্রয়োজনীয় হবে। যে কোনো ধরনের গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি ডাইরেক্ট যে রিক্রুটমেন্টগুলো রাজ্য সরকার করবে আগামী দিনগুলোতে, তাতে রাজ্যে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা তার প্রয়োজনীয়তা থাকবে। আজকে ক্যাবিনেট এই সিদ্ধান্ত অফিসিয়ালি আমরা গ্রহণ করেছি, যদিও এই সিদ্ধান্ত অনেকদিন আগে থেকেই আলোচনা চলছিল গ্রহণ করার বিগত কয়েক মাস ধরে, এবং অনেক জটিলতাও ছিল। ল ডিপার্টমেন্টের থেকে ভেটিং নিতে হয়েছে, জিএ অ্যাডমিনিস্ট্রেশন, জিএ পলিটিক্যাল এই দপ্তরগুলো থেকে অনুমতি নিতে হয়েছে, এবং সর্বসম্মতিক্রমে আলোচনাক্রমে আজকে ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ হয়ে করেছে যে পিআরটিসি এখন থেকে সমস্ত ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিপিএসসি পরিচালিত বলুন, দপ্তর ভিত্তিক কোন পরিচালিত পরীক্ষা বলুন, প্রতিটি ক্ষেত্রে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পরীক্ষাগুলোতে পিআরটিসি আমরা প্রয়োজনীয় হবে। পিআরটিসি ছাড়া ব্যতিরিক্ত কেউ পরীক্ষায় বসতে পারবে না।